আসলাম আজকে শিয়ালদাতে। শিয়ালদাতে আমাদেরকে মাঝে মাঝে আসতে হয় এবং শিয়ালদা থেকে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে যাই। আর শিয়ালদা শুধু আমরা নই, আমাদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কলকাতাতে আসেন তাদের বিভিন্ন দৈনন্দিন কাজের উদ্দেশ্যে। কিন্তু শিয়ালদা এসে বহু মানুষকে অনেক খাবার দাবার খেতে হয়, কারণ এটা ব্যস্ততম স্টেশন আর তার পাশেই অসংখ্য খাবারের দোকান, হোটেল সব কিছুই আছে। তো এইরকমই অনেক কটা হোটেল আমরা খোঁজার চেষ্টা করছিলাম, তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপরে, মানে যেখান থেকে শুরু হচ্ছে কোলে মার্কেটটা আর যেখানে শিয়ালদারে ওভারব্রিজটা আছে তার ঠিক পাশেই পেয়ে গেলাম মডার্ন ক্যাফে অ্যান্ড হোটেল। এটা হচ্ছে 100 বছরের পুরনো হোটেল। হোটেলটা আরেকটু অ্যাড্রেসটা যদি ডিটেলসে বলি, এই ব্রিজটার উল্টো সাইডে আছে হচ্ছে শিয়ালদা কোর্ট। শিয়ালদা কোর্টটা রাস্তার ওই পাটটাতে, মানে ব্রিজের ওই পাটটাতে, আর আমি আছি ব্রিজের ঠিক ডান দিকে। উপরে কিন্তু মেঘ ডাকছে, তো সময় নষ্ট না করে ফটাফট যাই দেখি মডার্ন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের এরকম খাবার আছে। এটা কিন্তু সেই ট্র্যাডিশনাল ক্যাফে নয় যেটা এখন আমরা দেখতে পাই। এটা অ্যাকচুয়ালি হয়তো কেন নাম দিয়েছিল জানি না, কিন্তু হোটেলটার বয়স কিন্তু 100 বছরের উপরে, বহু প্রাচীন একটা হোটেল। গিয়ে দেখি খাবার দাবার কেমন পাওয়া যাবে। যাওয়া যাক। মডার্ন ক্যাফে তো আপনাদের এখানে আসলাম, আপনাদের এখানে আজকে কি কি খাবার দাবার আছে মেইনলি? না, ভেটকি পাবেন, কাতলা পাবেন, রুই পাবেন, চারা পোনা পাবেন, বাটা পাবেন, ট্যাংরা মাছ পাবেন। বাহ, মাছের তো ভান্ডার দেখছি। চিকেন পাবেন, মটন পাবেন, সবই আছে। ওকে বিট্টু, সব আছে। তো বেশ কিছু খাবার দাবার নেবো এখন, দেখবো টেস্ট করে আপনাদের হোটেলে খাবার দাবার কিনবো। ওকে, বসছি তাহলে। এখানে খাবার দাবারের রেড চাট এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি রুই কালিয়া 65, মানে রুই কালিয়ার দাম 65 টাকা। না, ভাত, ডাল, সবজি, পাঁপড় এগুলো তো থাকবেই, এর সাথে যদি আপনি রুই মাছ নেন তাহলে পড়ে 65 টাকা, দাম কিন্তু সত্যি খুব রিজনেবল। আর সবজি ভাত নিলে পড়ে হচ্ছে 40 টাকা। 40 টাকায় ভাত, ডাল, সবজি, পাঁপড় সব কিছুতে মাত্র 40 টাকা। আর মাছের দামগুলো কিন্তু একদম রিজনেবল। রুই জিরে বাটা যদি হয় তাহলে হবে 65 টাকা, রুই পোস্ত হলে 70 টাকা, কাতলা মাছ ভাত হলে হবে 100 টাকা, ভেটকি মাছ হলে 100 টাকা দেখছি, তেলাপিয়া 65। এরকমভাবে এই মাছের রেটগুলো কিন্তু চেঞ্জেবল, যেভাবে ইনারা মার্কেট থেকে কিনতে পারেন তার উপর বেস করে দামগুলো কিন্তু লাগান। এই জন্য দামের ওখানে স্টিকার লাগানো আছে, মানে প্রায় হয়তো চেঞ্জ হয় দামগুলো। শুধু মাছের দাম বা মাংসের দাম নয়, যেটা বললাম শুরুতেই, ভাত, ডাল, সবজি ভাজা থাকবে, তার সাথে এগুলো দেওয়া আছে। তো বসি দেখি কি খাবার দাবার পাওয়া যায়। আজকে এই হোটেলে যা যা খাবার দাবার পাওয়া যাচ্ছে তার ভান্ডার নিয়ে বসে পড়েছি। প্রথমেই বলি, দেখুন কত ধরনের মাছ আর মাংসের বাহার আছে। বেসিক যে থালিটা, মানে বেসিক যে ভাতের থালিটা, সেটা আমাদের কী কী আছে বলি, ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ আর তার সাথে পাঁপড়। আর দু রকমের যদি আপনি সবজি নেন, আলু ভাজা নেন, আর যদি ডাল চাটনি হয় তার দাম পড়বে 65 টাকা। কিন্তু এছাড়াও একটা মিনি ভেজ থালি আছে যেখানে একটা সবজি থাকবে, দুটো সবজির জায়গায় একটা, পাঁপড় থাকবে না, বাকি যা যা থাকবে সবই থাকবে, যার দাম হবে 40 টাকা। মানে 40 টাকা থেকে এই হোটেলে খাবার দাবার শুরু, আর স্পেশাল ভেজ বললে পরে 65 টাকা। এইবার চলে আসছি আমি, প্রত্যেকটা আলাদাভাবে আপনি নিতে পারেন আর তার দাম সঙ্গে ভাতের দাম ইনক্লুড করে ধরা হয়। যেমন ভাত, ডাল, একটা সবজি, চাটনি, পাঁপড় দিয়ে আর একটা মাছ দিয়ে রেটগুলো আলাদা হবে। বলছি সেটা কোনটা কী রাখ। এক বাটি আলু করলা ভাজা যার দাম 10 টাকা, আর আলাদাভাবে যদি আপনি মুড়িঘণ্ট নেন যেটা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে বানানো আছে, যার দাম পড়বে 15 টাকা। ভেটকি মাছ দিয়ে ভেজ থালি 110, চারাপোনা দিয়ে ভেজ থালি 70 টাকা, 2 পিস বাটা মাছ দিয়ে ভেজ থালি 75 টাকা, 2 পিস ট্যাংরা মাছ দিয়ে ভেজ থালি 90 টাকা, 1 পিস রুই মাছ দিয়ে ভেজ থালি মাত্র 65 টাকা, কাতলা মাছ ভাত 100 টাকা, চিকেন 110 টাকা, 3 পিস খাসির মাংস দিয়ে ডাল ভাত সবজি দিয়ে তার রেট হয় মাত্র 130 টাকা, পনির দিয়ে ডাল ভাত সবজি দিয়ে মাত্র 45 টাকা। ভাবা যায় না এত চিপ খাবারের রেট এখানে, 45 টাকা দিয়ে পনির দিয়ে এত সবজি দিয়ে খাবার দাবার, ভাবাই যায় না। তো দেখি এখন কী কী খাবার দাবার এখান থেকে নেওয়া যায়। সব মাছ এত সত্যি খেতে পারবো না আমি আর বিট্টু মিলে, যেগুলো পারবো রাখবো, বাকিটা আমরা রিটার্ন করবো। তো শুরু করি খাওয়া দাওয়া। আর শুরুতেই বলি এখানে কিন্তু প্রথমে বেশ ভালো পরিমাণে ভাত দেওয়া হয়, তার এখানে ভাতটা দেখতে পাচ্ছি যেটা বানানো হয়েছে সেটা মিনিকেট চালের ভাত, যেটা বেশ আমরা যেরকম বাড়িতে ভাত খাই সেরকমই, কারণ বাড়িতে মিনিকেট চালেরই ভাত খাই।
আর এক্সট্রা যদি আপনি পরে ভাত নেন যার দাম পড়ে 5 টাকা, তার সাথে কিন্তু ডাল সবজি ফ্রি। পাঁপড় আছে একটা এবং যেটা চাটনির সাথে দেয়। আমি শুরুতেই শুরু করছি পাঁপড় দিয়ে, আজকে বেশ মুখ ফুলছে পাঁপড়, সাথে মুগ ডাল আছে। আর সেটা খাওয়ার জন্য আমার কাছে 3 রকমের সবজি আছে, 3 রকম বললে ভুল হবে। একটা হচ্ছে যেটা এর সাথে দেওয়া হয় মিক্স সবজি, একটা আছে পনিরের তরকারি, তাছাড়া তো বললাম মুড়ি ঘন্ট আছেই। একটু ঝুরঝুরে আলু ভাজা নিয়ে নিচ্ছে, আলু ভাজাগুলো একদম মিহি করে কাটা, নাহলে একটু লবণ অ্যাড করতে হবে। এখন লবণটা একটু এই কারণে কম দেওয়া থাকে, সবাই তো একরকম খায় না, তাদের কথা চিন্তা করে লবণটা একটু কম দেওয়া থাকে। একদম ঘরোয়া ডাল সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, সেই বাইট। একটু পাতি লেবুর রস চিপে নিলাম, পাতি লেবু দিয়ে মুগ ডাল, আর পাঁপড় ভাজা, খুব জমে খেয়েছি। এবার নিয়ে নিচ্ছে হচ্ছে সবজি, যেটা এখানে মিক্স সবজি আছে দেখছি, আলু বটবটির সবজি মনে হচ্ছে। তার এখানে যেটা দেখতে পাচ্ছি যে শিয়ালদার পাশে হওয়ার জন্য এখানে সবজির দামটা তো খুবই কম, মাছের দামটাও কম, তার জন্য এখানে কিন্তু এই আশেপাশের হোটেলগুলোতে মাছ সবজিগুলোর দাম কিন্তু তুলনামূলক অনেকটাই কম। তো মিষ্টি কুমড়াও দেখতে পাচ্ছি আছে, আলু মিষ্টি কুমড়া বটবটি দিয়ে সবজি, টাইপ অফ লাবড়া, টাইপ অফ লাবড়া। এবার আসে মুড়ি ঘণ্ট নিয়ে, মুড়ি ঘণ্ট যেটা বললো মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে বানানো। ও বাদাম আছে, মুগ ডাল তো আছেই বললো, বাদামটাও আছে, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পরিমাণ দেখতে পাচ্ছি অনেকটাই আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হয় মুড়ি ঘণ্ট, সেটা আবার বিট্টুর খুব ফেভারিট হয়, খুব ফেভারিট লাগে, আমারও খুব ভালো লাগে। মুড়ি ঘণ্টের কিন্তু বেশ সুস্বাদু ভিভ লাগছে খেতে, সঙ্গে অনেক কাঁটা আছে, মাছের কাঁটা, মাছের মাথার কাঁটা, মুড়ি ঘণ্টা কিন্তু বেশ লাগলো খেতে। একটু বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে, আর ভিতরে কিন্তু আমরা জমিয়ে বাঙালি খাবারের মজা নিচ্ছি। একটু পনিরের তরকারি এবার নিচ্ছি, আলু পনিরের তরকারি, তার মধ্যে আলু আর পনিরগুলো কিন্তু খুব ছোটো ছোটো করে কাটা, বড় কিছু পনির কোনটা ধরতে পারবো? হ্যাঁ, মানে দুটোই একই রকম সাইজের আছে, আলু পনির সাইজ কিন্তু আমরা একদম ছোটো ছোটো খেয়ে দেখি। টক দই দিয়ে বেশ করে বানানো, এবার দেখি আলু পনিরের তরকারিটা খেতে কেমন। আর পনিরগুলো একদম ছোটো ছোটো করে দেখুন কাটা, আলুগুলোর সাইজও সেম। টক দই দিয়ে বানানোর জন্য হালকা টকটা ভাব আছে, আর হালকা মিষ্ট দাও আছে, অনেকটা বাটার পনিরের মতো খেতে। যারা নিরামিষ হিসেবে খেতে চান তাদের জন্য কিন্তু বেশ ভালোই লাগবে এটা। দাদা খাচ্ছে, দাদার সামনে রোলের দোকান আছে, আর রেগুলার দাদা এখানেই খায়। আপনার রোলের দোকানে রোলের থেকেও বেশি ভালো লাগে? আর ভাত জিনিসটা আলাদা। এবার চলে এসেছি মাছের পর্ব। আমাদের কাছে অনেক মাছের অপশান ছিল, কিন্তু যেগুলো বেসিক মাছ সেগুলো নিলাম না, দুটো স্পেশাল মাছ নিয়ে নিয়েছি, একটা হচ্ছে ভেটকি আর একটা হচ্ছে ট্যাংরা। বিট্টু কোনটা খাবে? ও বিট্টু আগে থাকতো ট্যাংরাতে, তাই বিট্টু ট্যাংরাকেই খাবে। ওকে চলো তাহলে ভেটকিকে কভার করি। ভেটকি মাছটার সাইজটা কিন্তু যথেষ্টই ভালো, মাছগুলো দেখে যায় কীরকম, বাহ মাছটার কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো মনে হচ্ছে দেখে, মাছটা খেতে কিন্তু যথেষ্টই ভালো, ফ্রেশ মাছ। আর পেঁয়াজ দিয়ে বানানো ট্যালট্যালে ঝোল, একদম যাতে সাধারণ সবাই স্বাদ খেতে পারে, খুব বেশি ঝাল মশলা নেই, পাতলা ঝোল এটা। এবার দেখতে পাচ্ছি জিরে বাটা গোটা সরষে দেওয়া আছে, মাছটাও খেতে কিন্তু বেশ ভালো। ভেটকি মাছ দিয়ে মাছটা দেখি আবার একটু, মাছটা কিন্তু দুর্দান্ত। শিয়ালদা স্টেশনের আশেপাশে বিভিন্ন হোটেলে কিন্তু মাছ ভাত খেয়ে কিন্তু বেশ মজা পাওয়া যায়, কারণ এখানে কোলে মার্কেট হওয়ার জন্য মাছের দামটা এখানে তুলনামূলক অনেকটাই সস্তা। এখানকার মাছগুলো বেশিরভাগ সময় কিন্তু টাটকাই হয়। এবার চলে এসেছে খাসির মাংস, খাসির মাংস এখানে 3 পিস থাকে এক এক প্লেটে। ঝোলগুলো এটাও ঠিক পাতলা ঝোল, খুব ঘন ঝোল তা না। এবার মাখিয়ে নিই,
একটু আগে বললাম ঝোলটা কিন্তু একদম পাতলা, পেঁয়াজ রসুন আদা দিয়ে পাতলা করে বানানো। একদম অনেক সময় হয় না বাড়িতে রবিবার করে ধরুন একদম পাতলা করে ঝোল করে ভাত, এটা ঠিক সেরকম স্বাদই আলাদা। পাতলা ঝোল হবে মাংসের, কিন্তু একটা জিনিস মিশি এখানে সেটা হচ্ছে আলুটা মিশি। এই ঝোলের সাথে আলুটা হলে একদম জমে যায়। সঙ্গে আছে এরকম সাইজের মাটন, একটা মোটামুটি 40-50 গ্রামের মতো হয়তো ওজন হবে এরকম সাইজের মাটন। সঙ্গে চর্বিও আছে দেখতে পাচ্ছি, চর্বিযুক্ত মাটন। একদম পিঙ্কিট মাটন, মাটনের খুব বেশি নরম হতে সেরকম না, আবার হাট সেরকম না, হালকা চাওয়াতে হবে। এই এরকম চিবিয়ে খাওয়া মাটনের স্বাদটা আলাদা। নল্লিযুক্ত মাটন, আহা আমি মাটনটা খেয়ে নি, তারপর নল্লির পালা আসবে। দুর্দান্ত, বেশ কিছুক্ষণ ধরে এটা চেবাও, রাখা চেবাও, পুরো মজা নাও। এটা বাঙালি বাড়ির পুরো ঘরোয়া মাটন রান্না। এবার নল্লিটা দেখি, নল্লির ভিতরে তো মরচায় মরচে ভর্তি। চাটনিটা খাই, টমেটোর চাটনি আর তার সাথে একটু আছে আমসত্ব দেওয়া আছে, আমসত্ব টমেটোর চাটনি। বেশ খেতে, এই অঞ্চলে বেশ আমসত্ব বানানোর কারখানাও আছে, তারা মিত্র। এবার হঠাৎ শেষ করি, বিট্টু আসছে, বিট্টু মুখে সময় যাক, তো ট্যাংরাটা দিয়ে শুরু করি। জোড়া ট্যাংরা এখানে সব করা ঝুলি মনে হয় টেলটেলা দেখতে পাচ্ছি। শিয়ালদা চত্বরে আমার কলেজ ছিল, কিন্তু কোনোদিন এরকম বসে ভাত খাওয়ার সুযোগটা মানে চোখে দেখে গেছে আমার, সবসময় কোন গিয়ে বা বসে খাওয়াটা হয়নি। একদম পাতলা ঝোল, তারপরে আবার উপরি পাও না, ট্যাংরায় ডিম আছে, শিয়ালদা চত্বরে এরকম খাবার দোকান প্রচুর আছে। আমার বনিত খাবারের দোকান, তার মধ্যে থেকে আমরা এটা বেছে নিয়েছি, একটু পরিষ্কার, একটু চিনচান জায়গা। হ্যাঁ, সব থেকে বড়ো ব্যাপার এই দোকানটা কিন্তু প্রায় 100 বছরের পুরনো। টেবিল চেয়ার এখানকার কেবিন কালচার দেখলে বোঝা যাবে। শিয়ালদা খাওয়া দাওয়া মানেই মাছের আধিক্যটা বেশি। এখানে সামনে কোলে মার্কেট হওয়ার জন্য মাছ আপনি এই সাইজের মাছ একটা কিন্তু অন্যান্য কোনো হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে খেতে গেলে কিন্তু বেশ অনেক টাকাই গুনতে হয়। মাত্র 90 টাকা এরকম সাইজের দু পিস ট্যাংরা, আবার সাথে ডিম, উপরি পাওনা, তারপরে ভাত ডাল সব সমেত, সমেত ভাত ডাল সমেত, মানে জাস্ট খেয়ে যাবে। এরকম হোটেল বসে অ্যাম্বিয়েন্স সিচুয়েশান এসব না ভেবে মুখ বুঝে খেয়ে যেতে হবে। এখানে কিন্তু কেউ অ্যাম্বিয়েন্স দেখতে আসে না, এখানে সবাই সবার পেট ভরাতে আসে। শিয়ালদা যার মতো জায়গায় তোর অ্যাম্বিয়েন্স না দেখে পেট ভরাতে এরকম হোটেলে আসতেই পারে। তোর মাছটা কিন্তু ফ্রেশ, আর ঝোলটা এতটাই সুন্দর পাতলা হয়েছে। আর এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু আমরা আগে যে হোটেলগুলো করেছি দাদা, প্রত্যেকটা ঝোল কিন্তু পাতলাই করা হয়, কারণ এখানে যারা খায় তারা নিত্য প্রয়োজনে প্রতিদিনই খায়, যাদের এরা খেয়ে কোনো সমস্যা না হয় সেই জন্য এভাবে করা হয়। চলে আসছি মাটনে, মাটন ডায়েটে আছে তো তাই 3 পিস থেকে 1 পিস কমিয়ে নিয়েছি, বেশি খাচ্ছি না, কিন্তু 2 পিস মাটনটা ঢেলে নিই। হ্যাঁ দিয়েছো পুরো আমার মতো রেওয়াজি মাটন। মাটনের ঝোলটাও অ্যাজ ইউজ পাতলা তেল তেলে, পেঁয়াজের আধিক্যটা এখানে বেশি থাকে ঝোলগুলো যা দেখা যাচ্ছে। তবে একটা কথা বলি, মাটনের ঝোলের যে স্বাদটা সেটা কিন্তু আমি পাচ্ছি না। মাটনটা ঠিকঠাক, আমাদের মাটনের ঝোলের যেটা স্বাদ, যে ক্রেভিংটাকে ঝোলের গন্ধে, কিন্তু সেটা কিন্তু আমি পেলাম না। ওটাও খেতে ভালো মাটনটা, ঝোলটা ভালো হয়েছে, বা যেরকম মাটন ঝোল আমরা খেয়ে অভ্যস্ত সেরকম কিন্তু নয়। লেবু নিই, মাটনের ঝোল দিয়ে পাঁপড় দিয়ে, তাতে পেঁয়াজ,
মনে হয় সাতটা ফিরে পেলাম। মাটনটা খেয়ে দেখি, অতিরিক্ত চর্বি আমার মতো। মাটনটা কিন্তু একটু নরম চুনচুলা মাটন নয় যে মুখে দিলে আমার গলে গেল। এটা হচ্ছে একটা হার্ডি মাটন, এটা হার্ডভাবেই খেতে হবে। মাটন কোয়ালিটি বা মাটনের স্বাদ নিয়ে কোনো কথা হবে না। ঝোলটা আমার সোসো লেগেছে, এরকম রেওয়াজি মাটন ভাত সাথে পাঁপড়। দাদা আসছেন তো 100 বছরের পুরনো এই মডার্ন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসলাম, যেখানে এসে বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। আমি আর বিট্টু 19-20 কিছু ভালো লেগেছে, কিছু দিয়ে একটা অ্যাভারেজ ছিল, তো সব মিলিয়ে একটা জবরদস্ত খাওয়া দাওয়া করলাম আজকে দুপুরবেলাতে। যেই রেস্টুরেন্টটা বা যে হোটেলটা 100 বছরের পুরনো হোটেল, এরকম জায়গাতে এসে খাবারের সাথে সাথে কিন্তু একটু নস্টালজিক হয়েও পড়তে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ ভালো লাগলো। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যাড্রেসটা কোথায় আছে আমি আবার বলে দিচ্ছি, শিয়ালদা স্টেশন থেকে আপনি যদি বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে আসেন, মানে কোলে মার্কেটের দিকে যদি আসেন, কোলে মার্কেটে ঢোকার ঠিক পাশে দেখবেন ব্রিজের পাশেই অনেক দোকান আছে। তার মধ্যে প্রথম দোকানটা বাদ দিয়ে দ্বিতীয় দোকানটাই কিন্তু মডার্ন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো খাবার দাবার পাবেন। যেরকম আমরা খেলাম, এখানে সকাল 10টা থেকে রাত্রি 10টা-11টা অবধি খাবার দাবার পাওয়া যায়। সারাদিন ভাত মাছ মাংসের পাহাড়, আপনি এসে আরামসে কিন্তু টেস্ট করতে পারবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে বলতে পারছি আমাদের অবশ্যই লাইক দিন। বন্ধুবান্ধব আত্মীয় মধ্যে ভিডিও বললে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করুন প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখুন কন্টিনিউয়াসলি লোক এসেই চলেছে। বাই বাই।